এদের বক্তব্য সৌরভ ইজ আ বর্ন লিডার দাদাই শেষ কথা মহারাজি শেষ কথা মহারাজের সাথে রাজনীতি হয়েছে একদম একদম আমি রাজনীতি তর্কে যুক্তি তর্কে যাব না কিন্তু একটু একদম মানে অকপটে স্বীকার করছি দাদা রাজনীতি স্বীকার এটা বলতে চাই না কে পার্টি কি কোন পার্টি তর্ক বিতর্কে আমি যেতে চাই না শুধু এইটুকু বলতে চাই দাদাকে আমরা দাদা চেয়ারে দেখতে চাই দাদাকে দাদা চেয়ারে দেখতে চাই দাদার সাথে রাজনীতি হয়েছে হ্যাঁ রাজনীতি হয়েছে মহারাজ মহারাজি থাকবে মহারাজের জায়গা কেউ কোনোদিন নিতে পারেনি আর পারবেও না মহারাজের সঙ্গে কি কি রাজনীতি হয়েছে দেখুন রাজনীতির একদম ভিতরে না গিয়েও যদি আমি বলি এটা তো নতুন কিছু না এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ দাদাকে তাদের রাজনৈতিক চক্রব্যূহে বন্দী করতে চেয়েছে কিন্তু আমরা দেখেছি কারা বিজেপি এখন যদি আমি দেখি তো আমি সেই দিকেই যাব বিজেপি হ্যাঁ আমি সেই দিকেই যাব তবে গোটা ভারতবর্ষের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেট দেখেছে যে ক্যাপ্টেন কি করে কামব্যাক করেছে তো আমরা নতুন ভোটের অপেক্ষায় রয়েছি ক্যাপ্টেন কামব্যাক করেছে ক্যাপ্টেন কামব্যাক করবে আর সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে আজ আমার সঙ্গে যারা রয়েছেন ইরণ রায় বর্মণ আমার সহকর্মী স্পোর্টস পট নিউজ এইটিন বাংলা কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেস অঙ্কন দত্ত ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের পক্ষ থেকে সুমন গাঙ্গুলী একটু এইদিকে আসতে বলবো ফ্যান ক্লাবের লোকজনদেরকে একবার চোখে চোখ রেখে দাঁড়ান রাজনীতির যখন কথা হচ্ছে একটু এইদিকে আসবো কোহিনুর তোমায় দিয়ে শুরু করব সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি হয়েছে রাজনীতির শিকার সৌরভ গঙ্গোপাধ্যায় দেখুন আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছোটবেলা থেকে যেরকম দেখেছি যে একজন লিডার একজন যে বহু গল্প আছে তাকে নিয়ে সে অস্ট্রেলিয়ার প্রবাদ প্রতিম অধিনায়ককে দাঁড় করিয়ে রাখা থেকে শুরু করে অ্যান্ড্রু ফ্লিন্টফের জবাব দেওয়া পর্যন্ত আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলী লিডার এবং আমরা গ্রেট চ্যাপেলকে সে তো নিশ্চয়ই আমি ওই জায়গায় অব্দি যাচ্ছি না এবং যখন তিনি খেলার বাইরে এসে প্রশাসকের পদ নিয়েছিলেন আমরা দেখেছিলাম যে সিএবির এখানে একটা সমস্যা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে নিয়ে সমাধান করে বাংলার মানুষের যেটা চাহিদা ছিল ক্রিকেটে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সিএবির প্রেসিডেন্ট করতে হবে বাংলার মানুষ চেয়েছিলেন সেই রঞ্জির সময় থেকে বাংলা তারপর পরবর্তীকালে ক্রিকেট ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে একদম কাট টু দ্য পয়েন্ট আজকে যা দেখছি এই জায়গায় ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরের হিসাবে ক্যাপ্টেন যেরকম মাঠে খেলে সৌরভ গঙ্গোপাধ্যায় তার পারফরমেন্স দেখিয়েছিলেন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তিনি দেখিয়েছিলেন কিন্তু তাকে বরাবর আমরা দেখেছিলাম একটা ব্ল্যাকমেল করা হয়েছিল বরাবর আমরা আপনাদের ব্ল্যাকমেল করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্ল্যাকমেল করা হয়েছিল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা হয়েছিল উনি সায় দেননি তাই ওনাকে সরে যেতে হলো এক মহল এই কথা বলছে এই অভিযোগ করছে তোমরা কি বলবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অঙ্কন দত্ত না এটা কি সৌরভ গাঙ্গুলী নিজে বলেছেন যে উনি ব্ল্যাকমেল তো তাকে তো বলতে হবে যে ভারতীয় জনতা পার্টি বা কে এক্স ওয়াই জেড কে তাকে ব্ল্যাকমেল করেছে আমি বলছি তৃণমূল কংগ্রেস ব্ল্যাকমেল করেছে কেউ বলবে কংগ্রেস করেছে এইভাবে কি কোনো মানে একটা কথা বলা যাবে যাকে ব্ল্যাকমেল করা হয়েছে সে বলুক না যে কি ব্ল্যাকমেল সুপ্রিম কোর্টের রায়ে এখনো তিন বছর মেয়াদ বাকি থাকতে পারত তাহলে তার মেয়াদ বাকি রাখা হলো না কেন তাকে সরিয়ে দেওয়া হলো শুধু সরিয়ে দেওয়া হলো না আমি ইরণ তোমার কাছে যাবো তাকে আইপিএল এর গভর্নিং বডির হেড করার কথা হয়েছিল না আমি বলি কাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা পুরোটাই একটা ক্রিকেটের ব্যাপার এর মধ্যে রাজনীতি বিজেপি তৃণমূল জয়সা থেকে বেটার ক্রিকেট জয়সা কি সৌরভ গাঙ্গুলী থেকে বেটার ক্রিকেটার না ক্রিকেটটা বেটার বোঝে না না আমি বলি তাহলে এবার আপনি যে কথাটা প্রথম দিকে বললেন যে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ আজ অব্দি 35 জন হয়েছিলেন বিসিসিআই এর প্রেসিডেন্ট একটা বলুন তো যে তিন বছর সাড়ে তিন বছরের বেশি প্রেসিডেন্ট ছিলেন আজ অব্দি 35 জনের মধ্যে আর আপনি বলছেন জয়সার কথা রাজীব শুক্লা ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি তো নিশ্চয়ই হিসেব মতো সৌরভ গাঙ্গুলীতে তিনিও বেশি ক্রিকেটটা জানেন না তো তিনি তো ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ইরণ ভারতীয় জনতা পার্টির এই যে বক্তব্যগুলো সাংবাদিক হিসেবে ক্রীড়া সাংবাদিক হিসেবে তোমার কি মনে হয় শুধুই পুরোটাই একেবারে বাই দ্য বুক হয়েছে নাকি এর পেছনে অন্য রাজনৈতিক চক্রান্ত রয়েছে দেখো সৌরভ গঙ্গোপাধ্যায়কে কভার করার সূত্রে প্রায় 8-10 বছর কভার করার সূত্রে এবং বোর্ডের সমীকরণের অঙ্কে আমি তোমাকে নির্দিষ্ট করে বলি এবং সৌরভ ঘনিষ্ঠদের দাবি সৌরভ কোথাও গিয়ে রাজনীতির শিকার হয়েছেন তার কারণ যারা এই নতুন প্যানেলে আসলেন অলমোস্ট সবাই রিপিট হলেন আর যারা আসলেন তারা প্রত্যেকেই একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আছে তাদের প্রত্যেকের পরিচয় আছে সৌরভ তিন বছর নাম করে করে বলো না আসছি আমি বলে দিচ্ছি পুরোটাই আশিস সেলার যিনি সেক্রেটারি হয়েছেন তিনি বিজেপির মুম্বাইয়ের কিন্তু তিনি সভাপতি এমএন দেবজিৎ সাইকিয়া বলে অসম থেকে এসেছেন তিনিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এবার অরুণ সিং ধুমাল তিনি আইপিএল এর চেয়ারম্যান হয়েছেন এবং কোষাধ্যক্ষ থেকে চেঞ্জ হয়েছেন তিনি কিন্তু অনুরাগ ঠাকুরের ভাই প্রশ্নটা এখানে না প্রশ্নটা হচ্ছে এরা ক্রিকেট তারা আছেন তারা থাকতেই পারেন প্রশ্নটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কোন কাজটা করলেন যে কারণে সৌরভকে রাখা হলো না কারণ সৌরভের টেনিয়ারে 2 বছর কোভিড পিরিয়ড ছিল
এবং তার মধ্যে আমি একদম স্পোর্টস রিপোর্টার হিসেবে তোমায় বলে দিচ্ছি, সৌরভ ঘরের মাঠে পিঙ্ক বল টেস্ট কভার একদম দায়িত্ব নিয়ে করেছেন, ক্রিকেটারদের পেনশন যারা এক্স ক্রিকেটার তাদের বৃদ্ধি করেছেন, থার্ড যেটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন ম্যাচ ফি বাড়িয়েছেন, আইপিএল কোভিডের সময় করিয়েছেন বিদেশে নিয়ে গিয়ে, তো এবং এনসিআই নতুন একটা ভিত্তিপত্র স্থাপন হয়েছে, তো ওভারঅল এই টেন ইয়ারে সৌরভের কিন্তু কালো দাগ বা কিছু নেই। এবার প্রশ্ন যে জয় শাহ যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কি কোথাও একটা সমীকরণ মেলেনি? যেই কারণে যদি জয় শাহ কন্টিনিউ করতে পারে তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে আরো তিন বছর কন্টিনিউ করতে পারতেন, এবং 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 ঘনিষ্ঠ মহলে সৌরভ ঘনিষ্ঠ মহলের দাবি সুপ্রিম কোর্টের রায়টা হয়তো সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট পদে ছিলেন বলেই হয়েছে, তার কারণ ক্রিকেট আমরা সবাই জানি ভারতীয় ক্রিকেটের ডামাডলের মধ্যে দিয়ে এসেছিল। 2019 সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন প্রেসিডেন্ট হন তার কয়েক মাস আগে তিনি টুইট করেছিলেন, মনে থাকবে নিশ্চয়ই সবার, ভারতীয় ক্রিকেটকে ঈশ্বর রক্ষা করুক, তো কোথাও গিয়ে সৌরভকে সেই ঈশ্বর প্রদত্ত একজন সৌরভের হাত ধরে ভারতের ক্রিকেটের উত্থান ডামাডলের জায়গা থেকে বেরিয়ে আসা। আমি ফ্যান ক্লাবের লোকজনদেরকে জিজ্ঞেস করব, তোমাদের জিজ্ঞেস করব, একদম কোন রকম ভয় সংকোচ না রেখে বলবেন, ভারতীয় জনতা পার্টির লোকজন যে বক্তব্যটা বলল যে কেউ কি এর বেশি ছিল, তো কি হয়েছে তাকে সরে যেতে হয়েছে, তোমরা মানছো? না আমরা কখনোই মানছি না, কেন ওরা যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন উনি আরো 2025 সাল পর্যন্ত থাকতে পারতেন, তা সেটা থাকতেই পারতেন, আর উনি তো একটা বিচক্ষণ প্রেসিডেন্ট, তা ওনাকে সরিয়ে দেওয়ার সরানোর কারণটা কি, এটা কি রহস্য আছে? আমরা আমাদের তো প্রশ্ন, রহস্য কি আছে? দাদার সাথে কি এমন হয়েছে যে তাকে বাদ করতে হলো? দাদার সাথে এমন কি হয়েছে যে বাদ পড়তে হলো? এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি মিঠুন হতে পারেননি, মিঠুন চক্রবর্তী হলে বোধহয় সৌরভ গাঙ্গুলি তার জায়গায় থাকতে পারতেন, কিন্তু সৌরভ গাঙ্গুলির সমস্যাটা সৌরভ গাঙ্গুলির সিদ্ধারাটা মিঠুনের মতো টেরা বেঁকা নয়, সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি, তিনি গ্রেগ চ্যাপেলের মতো লোককে হ্যান্ডেল করে সে জায়গা থেকে এসছেন, আমার মনে হয় অমিত শাহ কোনো এরকম ব্যাপার নয়। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট থাকুক কি না থাকুক, বাঙালি ভারতবর্ষের সৌরভ গাঙ্গুলির যে মর্যাদা যে সম্মান যে ভালোবাসা এক ছিটা ফোঁটাও কোনো দিন কমবে না। জোরে বাঙালির যে সম্মান সৌরভ গাঙ্গুলির জন্য রয়েছে তা কোনোদিন কমবে না। আমি প্রশ্নটা হচ্ছে ইলমাস যে ভারতের এই মুহূর্তে ক্রীড়া সংগঠন প্রত্যেকটা তুমি দেখো, রাজ্যে দেখো, কেন্দ্র রাজনীতি রয়েছে, ভারতীয় জনতা পার্টির কেউ না কেউ রয়েছে, না না শুধু ভারতীয় জনতা পার্টি বলে বলছি না, সব জায়গাতেই রাজনৈতিক হস্তক্ষেপ আছে, এটা কোথাও গিয়ে প্রশ্ন যে খেলাধুলোর জগতে যদি সব প্রশাসনের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মনিটরিং করেন, যেটা বলা হচ্ছে সোর্সেস সেট যে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপে কোথাও গিয়ে বিসিসিআই প্যানেল হচ্ছে, তো এই এবং ভারতীয় ফুটবল ফেডারেশনে বাইচুং ভুটিয়াকেও হারতে হয়েছে কল্যাণ চৌবের কাছে, দুজনেই বড় ফুটবলার, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ বারবার এটা প্রমাণ করছে যে খেলাধুলো কিন্তু খেলাতেও রাজনীতি ঢুকছে। এবার সবার কথা শুনলে ফেস অফ অঙ্কন তুমি আর আমি, ভারতীয় জনতা পার্টি কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে টানতে চেয়েছিল কি চাইনি? কেন চাইবে না? 2014 সাল থেকে তোমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে চেস করছো, আমি আবারো বলছি আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চাই, তিনি তো আসেননি, আমরা ইলমাস সৈয়দকেও চাই, না ইলমাস সৈয়দ যাবেন না, না উনি সাংবাদিকই ভালো আছে, আমি সমর্থন হিসেবে আমরা সমস্ত মানুষের সমর্থন চাই, তো সৌরভ গাঙ্গুলিকে কেন চাইবো না? মমতা ব্যানার্জি চাইবেন না? তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ বোর্ড প্রেসিডেন্ট থেকে সরে যাওয়া কোথাও কি তার এই রিফিউজালটা নয়? এক মুহূর্ত সেই কথাই বলছে, যদি সেটা তাহলে সৌরভ গাঙ্গুলি পরিষ্কার নিজে এসে বলবেন, আমার তো একটা কথা, যদি তার সাথে অন্যায় হয়ে থাকে তাহলে তিনি নিজে এসে বলবেন, কে জানে না উনি আইসিসি তে যাচ্ছেন কিনা, অপমানটা সৌরভ গাঙ্গুলিকে কোথায় করা হলো? যে ইজ দি বোর্ড প্রেসিডেন্ট, তাকে অফার দেওয়া হলো একটা স্টার প্রেসিডেন্টশিপ, একটা সাব কমিটির প্রেসিডেন্ট হতে, তাকে বলা হয়েছিল আইপিএল এর গভর্নিং বডির হেড হও, তাকে বলা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়, ইউ ডোন্ট কারেক্ট মি ইফ আই এম রং, সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন হয় বিসিসিআই না হলে আইসিসি, এর বাইরে আমি যাব না, তাকে অফার করা হলো আইপিএল, তিনি যে মোমেন্টে বলেছেন আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, না আমি বলে দিই, আমি বলে দিই এখানে বসে থাকলে শিখে না, বলুন তারা কি এমন করলো যার জন্য পুরো টিম ঠিক তাহলে ধরতে তাকে সরিয়ে দেওয়া হলো? আমরা প্রত্যেক দলকে বলছি যারা রাজনীতি করেন দয়া করে তাকে টানবেন না, এর মধ্যে একদম টানবেন না, আমরা আঠারো অব্দি দাদা রাজনীতির লোক না, ওনার রাজনীতি টেনে কোনো লাভ নেই, যদি বুঝেন না করেন না পরিষ্কার থাকে, দাদা তো ক্রিকেটের জন্য সবকিছুই করে যাচ্ছে, তুমি যে আমজনতার কথা বলছো অঙ্কন, এরাও সেই আমজনতা, এরা কোনো পার্টির ক্যাডার নয়, তারা বলছে যে রাজনীতির লোকের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে গোলাবেন না, আর তুমি যে বারবার প্রশ্ন বলছো যে সৌরভ কি আপনাদের কানে কানে এসে বলে গেছেন, এর উত্তর ইরণ দেবে, না না সৌরভ গঙ্গোপাধ্যায় কাউকে বলেননি, অবশ্যই এটা ঠিক কথা, কিন্তু সাংবাদিকতা করতে গেলে আমরা সোর্সে এবং অনেক মানুষের সঙ্গে ডিল করতে হয়,
যাদের কাছ থেকে বোর্ড মিটিংয়ে কি হয় সেই খবরগুলো আমাদের রাখতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, ছ তারিখ দিল্লিতে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে কার্যত সৌরভকে বুঝিয়ে দেওয়া হয় আপনার এই নেক্সট টার্মে আপনারা জায়গা নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছিলেন, কারণ তার মনে হয়েছিল ভারতীয় ক্রিকেটের জন্য তিনি কাজ করতে চান এবং করতে পারেন। গতকাল যেটা ঘটলো, সৌরভকে বলা হলো আইদার তুমি এখানে ছেড়ে দাও আর না হলে আইপিএল এর চেয়ারম্যান, উনি না করে দিলেন আইপিএল এর চেয়ারম্যান। না আরেকটা এক সেকেন্ড শুধু বলে দিই, সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি থেকে কালকে তুলে এনে বলা হবে টালিগঞ্জের মন্ডলের সভাপতি হতে সুকান্ত মজুমদার রাজি হবে। সৌরভ যান, যদি আইসিসি সৌরভ যান আরো বেটার প্রেজেন্ট করা যেতে পারত, আরো বেটার প্রেজেন্ট করা যেতে পারত। আইসিসি তে জয়শা গেছেন, এখনো চূড়ান্ত হয়নি, তবে বোর্ড সূত্রে খবর না, এখনো অবধি সৌরভের সম্ভাবনা এখনো ধোয়াশা রয়েছে, এখনো কিন্তু ধোয়াশা নয়। আর জয়শার সম্ভাবনা অবশ্যই, জয়শার এখানে যেতে, জয়শা কি ভারতীয় ক্রিকেটকে আইসিসি তে বেটার রিপ্রেজেন্ট করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে? আমি বলতে চাইছি যে আপনি কোথায়, তোমরাও তো ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিলেন ঐশ্বভোজে, তোমরাও তো ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিলেন 2014 থেকে, এই ন্যারেটিভ ওয়ার্কআউট করেনি। না না হয়েছে তো, আমার একটাই প্রশ্ন হচ্ছে এই যে এখানে বারবার করে তৃণমূল বলছে অপমান হয়েছে, সৌগত রায় কি মন্তব্য করেছিলেন? সৌরভ গরিবি বোঝে, বড় লোকের ব্যাটা বল পিটে, আমি ব্রেকে যাব তার আগে সুমানদা, আমি শুধু দুখানা তারিখ তোমাকে বলে, একটা যে 1 জুন 2022 জগন্নাথ সরকার বলেছিলেন সৌরভ গাঙ্গুলি দলে আসেন, সৌরভ গাঙ্গুলি রাজনীতি করে, সবচেয়ে বড় ডেস্টিনেশন বিজেপি, এবং 21 মার্চ 2020 অশোক দিন্দা যিনি এখন বিজেপির বিধায়ক তিনি বলেছিলেন দাদি যদি বিজেপিতে জয়েন করেন তৃণমূল বোল্ড আউট হয়ে যাবে। বেশ আমরা এই প্রসঙ্গেই থাকবো, একটা ছোট্ট আজকে ছিলাম থাকবো। সেখানে আমার একটা প্রশ্ন, আমি ইরনকে ট্যাগ করে এই প্রশ্নটাতে যাবো, অঙ্কন তোমার কাছেই যাবো, পরিবারতন্ত্র, ইরন পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা শোনা গেছে, নরেন্দ্র মোদী নিজে বলেছেন পরিবারতন্ত্র আমরা চাইছি না, তবুও আমরা দেখছি জয়শা প্রেসিডেন্ট হলেন না কিন্তু পরিবারতন্ত্রের একটা উদাহরণ সেট করে দিলেন রয়েকি। দেখো অনেকে বলছেন, এটা আমি সৌরভ ফ্যান বলবো বা সৌরভ ভক্তদের কথা বলবো, যে রজার বিনিকে বসানো হয়েছে কার্যত ইয়েসম্যান, তবে ডেফিনেটলি উনি সম্মানীয় ক্রিকেটার, 83 বিশ্বকাপ জয়ী সদস্য, তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি আসতেই পারেন। সৌরভ গাঙ্গুলিকে সরানোর প্রক্রিয়াটা এইরকম না হলেও পারত, এরকম না হলেও পারত তো সৌরভ গাঙ্গুলিকে সরানোর প্রক্রিয়াটা? আবারও এক কথা আমি তো বারবার করে বলছি যে কি সরানো হচ্ছে, কোথায় সরে যাচ্ছেন, সরে ওনার সৌরভকে সরানো হচ্ছে না আজকে 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 তাহলে সৌরভ ফ্যান ক্লাবের সামনে বলো সৌরভকে সরানো হচ্ছে না, সরে কোথায় যাচ্ছেন সেই জায়গাটা দেখুন না, কোথায় যাচ্ছে অপেক্ষা করুন না, আমি তো বলছি অপেক্ষা করুন না, আর অপেক্ষা না, তোমরা ভাই ডিসেম্বরের অপেক্ষা করিয়ে রেখেছো, ডিসেম্বরে কিছু একটা হবে আমরা জানি না, পুরো উইন্টার ইজ কামিং, গেম অফ থ্রোনস মনে হচ্ছে, একটু ক্লারিটি দাও, এরাও জানতে চাইছে, আমি এদের আওয়াজটাও তুলবো, আপনারা কি উত্তর চান? উত্তর একটাই যে আজকের দিনে ভগবানও কাঁদছে, সেটা আপনারা ভালো করে দেখেন, যে এই যে রাজনীতি যেভাবে করেছে এটা আপনারা নিশ্চয়ই সব যারা বাংলার মানুষ তারা বুঝতে পারছে, কিন্তু বুঝতেও কিছু করতে পারছে না। এবার যে আমরা বাঙালিরা সব যদি এক হই দাদাকে কেউ সরাতে পারবে, ওরা বলছে অপেক্ষা করুন, ভারতীয় জনতা পার্টি বলছে অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করবেন নাকি উত্তর চান? উত্তর চাই আমাদের, কি কেমন দাদাকে সরালো ওখান থেকে, উত্তর চাই কোথায় যাবে কি যাবে বলো। ওনাদের এই যে পোস্টারে কিন্তু একটা প্রশ্ন আছে, এখানেই হয়তো উত্তর খুঁজে পাওয়া যেতে পারে, অপেক্ষা করুন। আমি প্রশ্ন করছি সরাসরি, আজকে বলো অঙ্কন, নেক্সট আইসিসি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি? দেখা যাক না, আমি তো নির্ণায়ক জায়গায় বসে নেই। তোমরা বাঙালির আবেগকে বলছো কাজে লাগানোর কথা, আজ তৃণমূল কংগ্রেস কিন্তু ডোনা গাঙ্গুলিকে পুরস্কার দিয়ে দিলেন, সম্মান করে দিলেন, তাহলে কি যে আবেগের কথা তোমরা বলছো সে আবেগ ধরতে পারলে না? না বাঙালির আবেগ মানে আমি বোঝার চেষ্টা করছি, আপনি বাঙালির আবেগ মানে কি বলতে চাইছেন? সৌরভ গাঙ্গুলি তো সারা ভারতবর্ষের আবেগ, বাঙালিরও আবেগ, ভারতবর্ষের যে আবেগ সে তো বাঙালির আবেগ হবেই, এবার সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের আবেগকে নিয়ে কেন ভারতবর্ষের শেষ কাউন্টার? না না ভারতবর্ষের আবেগ বাংলার আবেগ, সমস্যাটা যে বাংলার লোকেদের যাদের সিদ্ধারা বিকি যায়নি বিজেপি তাদের খুব একটা পছন্দ করে না। আমি শুধু একটা কথা তোমার ভিত্তিতে উত্তর দিই, একটা কথা মনোরঞ্জন, আমি 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 শেষ করব এদের কাছ থেকে গিয়ে, তোমার কথা একটু উত্তর দিই, কোন তৃণমূল কংগ্রেস পুরস্কার দেয়নি, ডোনা গাঙ্গুলি আপনারা জানেন চিকুনগুনিয়া থেকে বেরিয়েছে 24 ঘন্টা তার পক্ষ পুরো পুরো বাংলা দিচ্ছে, তোমরা কি চাও? বাবা কেন সেক্সলেট করতে হবে, উনি কি বাঙালি বলে প্রতিদিন কেন বাবা তার সেক্সলেট করবে, কেন একদমই তাই না, এইভাবে অপমান করা হবে অবশ্যই, আত্মসম্মান বোধ নেই, ধরো সিদ্ধা তো বেঁকে যাচ্ছে, সব শোনা দাদা আমরা কি থাকবো, আমাদের আবেগ তাকে নিয়ে এই রাজনীতি আমরা মানবো না দাদাকে নিয়ে আবেগ, দাদাকে নিয়ে রাজনীতি এরা মানবে না, এদের মুখে একটাই নাম সৌরভ গাঙ্গুলি, বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলি, প্রশ্ন হলো সৌরভকে নিয়ে এই রাজনীতি বাংলা কি মেনে নেবে? দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়, বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।